ফেনীতে লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের আয়োজনে সাংবাদিক কবি ও সাহিত্যিকদের সাথে সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজের মতবিনিময় ও সাহিত্য আড্ডা একুশে জুন দু হাজার সকাল এগারোটায় শহরের বেস্ট ইন রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজের সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ মনির আহমেদ ও গাজী মোহাম্মদ হানিফ এর যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত হয়ে মত বিনিময় কবিতাবৃত্তি ও গান পরিবেশন করেন উপস্থিত অতিথি সাংবাদিক ও কবি সাহিত্যিক বৃন্দ উক্ত মতবিনিময় ও সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসি নিউজ প্রতিনিধি সাংবাদিক আবু তাহের ভূঁইয়া দৈনিক ফেনির সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন দৈনিক নয়াপয়োগম সম্পাদক এনামুল হক পাটোয়ারি কবিতা নিকেতন ফেনীর সভাপতি কবি ইকবাল চৌধুরী সাবেক ব্যাংকার অধ্যাপক শাহজাহান ফিরোজ জাতীয় কবিতা পরিষদের ফেনী জেলা শাখা সাধারণ সম্পাদক কবি উত্তম কুমার দেবনাথ সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক কবি এন এন জীবন দৈনিক প্রভাত আলো নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারি নজরুল একাডেমি ফেনী জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ রাজনীতিবিদ ও সমাজকর্মী কবি ফারহানা আইরিন সাহিত্য ম্যাগাজিন পানসির সম্পাদক কবি বকুল আক্তার দরিয়া সাপ্তাহিক নিহারিকা সম্পাদক কবি রফিকুল ইসলাম গ্লোবাল টিভি ফেনীর প্রতিনিধি রফিকুল ইসলাম দৈনিক স্টারলাইন পত্রিকার সাহিত্য সম্পাদক আব্দুল সালাম ফরায়েজি ফেনীর সময় স্টাফ রিপোর্টার ইলিয়াস সুমন দৈনিক সরঞ্জমিন ফেনী প্রতিনিধি মাসুম বিল্লাহ ভূঁইয়া সাংবাদিক হাবিব মিয়াজি সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হক খান সজীব সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মুক্তিযোদ্ধা সন্তান আফতাব হোসেন মমিন ভুইয়া পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের পরিচালক কবি সেলিনা আক্তার কবি নাসরিন জেরিন সুলতানা অ্যাডভোকেট ফারিহা জাহান সপ্তনীল সাহিত্য পত্রিকার সম্পাদক কবি ও সাংবাদিক সাইফুল ইসলাম কবি ও কণ্ঠশিল্পী সৈহিদার রেহানা ইয়াসমিন মর্শিদুল ইসলাম চৌধুরী ও কামরুল নাহার প্রমুখ পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ সভাপতির বক্তব্যে তার সংস্থার মানবিক কর্মকাণ্ড সম্পর্কে উপস্থিত সকলের নিকট তুলে ধরেন